প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি শাহাদিউজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা স্টেট কলেজ। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, নিকোলো ম্যাকিয়াভেলি। আর এই ক্লাসটা প্রযোজ্য হবে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং স্নাতক পাস অর্থাৎ ডিগ্রির প্রথম বর্ষ তোমাদের সিলেবাসের বিষয়টা রয়েছে। আমরা আলোচনা করছি নিকোলো ম্যাকিয়াভেলি সম্পর্কে। মধ্যযুগীয় গির্জাকেন্দ্রিক ও ধর্মকেন্দ্রিক রাজনীতির মূলে কুঠারাঘাতেনে যিনি আধুনিক রাষ্ট্রচিন্তার সূচনা করেছেন, তিনি নিকোলো ম্যাকিয়াভেলি। রাষ্ট্রচিন্তায় অনন্য সাধারণ অবদানের কারণে ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়। প্রত্যেক রাষ্ট্রচিন্তাবিদ তার সমসাময়িক সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে প্রভাবিত হন। ঠিক একইভাবে তৎকালীন সময়ে পঞ্চদাভাগে বিভক্ত ইতালির ঐক্যবদ্ধকরণে নিকোলো ম্যাকিয়াভেলি অনন্য সাধারণ অবদান রেখেছিলেন। আর ইতালিকে শক্তিশালী করার জন্য, একটা শক্তিশালী শাসক তৈরি করার জন্য বিভিন্ন সময়ে তিনি শাসককে বিভিন্ন পরামর্শ দিতে গিয়ে সমালোচিত, আলোচিত হয়েছেন, আবার কখনও ইতিহাসের আস্থাকুলে নিক্ষিপ্ত হয়েছেন। তবে যাই হোক, ম্যাকিয়াভেলি একজন প্রকৃত দেশপ্রেমিক ছিলেন, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। আধুনিক রাষ্ট্রচিন্তার জনকই নিকোলো ম্যাকিয়াভেলি 1469 সালের 3 মে ইতালির ফ্লোরেন্সের এক সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন। ম্যাকিয়াভেলির মা একজন গৃহিণী ছিলেন এবং বাবা আইনজীবী। পারিবারিক রেওয়াজ অনুযায়ী ম্যাকিয়াভেলি একটি প্রতিষ্ঠিত এবং ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন এবং পড়ালেখা শেষ করার পর সরকারের কেরানি হিসাবে যোগদান করেছিলেন। এর পরবর্তীতে পদোন্নতির মাধ্যমে বিভিন্ন সময়ে সচিব পদে উন্নতি হয়েছেন এবং ইতালির ফ্লোরেন্স, প্যারিস, ফ্রান্স বিভিন্ন দেশে তিনি ভ্রমণও করেছেন এবং উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবেও তিনি নিয়োগ পেয়েছিলেন। 1512 সালে মেডিসি ফ্লোরেন্স দখল করেন। ফ্লোরেন্স প্রজাতন্ত্রে দখল হয়ে যাওয়ার পর, অর্থাৎ ফ্লোরেন্সের পতনের পর, ম্যাকিয়াভেলি চাকরিচ্যুত হয়েছেন। নতুন প্রশাসন অর্থাৎ মেডিসি আসার পরে ওনাকে রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়িত বা ইতালির ফ্লোরেন্স নিয়ে অন্য রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র লিপ্ত হচ্ছেন এমন আশঙ্কা করে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরি থেকে অব্যাহতি দিয়ে দীর্ঘকাল তিনি বনবাস অর্থাৎ নির্জন জায়গায় বসবাস করেন এবং সেখানে থেকে তিনি বিভিন্ন বইপত্র লেখালেখি করেন। এর ভিতরে এই সময়কালে তিনি দ্য প্রিন্স নামক একটি বিখ্যাত বই লিখেছিলেন। এই প্রিন্স তিনি এই মেডিসিকে উৎসর্গ করেছিলেন যাতে তার অনুগ্রহ লাভ করতে পারেন। তিনি এই মেডিসির অনুগ্রহ লাভ করেছিলেন ঠিকই, কিন্তু আশা অনুযায়ী সে পদ তিনি পাননি, যার কারণে কিছুটা হতাশ হয়েছিলেন। পরবর্তীতে তিনি যখন পরবর্তীতে ফ্লোরেন্স প্রজাতন্ত্রে আবারও পতন ঘটে এবং তাকে নির্বাসনে নির্জন দ্বীপে বসবাস করা হয় এবং তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। আর এই যতটুকু সময়ে তিনি নির্বাসন অবস্থাতে ছিলেন, সে সময় বেশ কিছু বই লিখেছিলেন। সে বইগুলো যদি আমরা দেখি, এটা হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স, এটা হচ্ছে 1513 সালে লিখেছিলেন। তারপরে দ্য ডিসকোর্সেস, ফ্লোরেন্টাইন হিস্ট্রি প্রমুখ বই তিনি লিখেছিলেন। এখন এই রাষ্ট্রচিন্তাবিদ অর্থাৎ আধুনিক রাষ্ট্রচিন্তার জনক নিকোলো ম্যাকিয়াভেলিকে আমরা আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলছি। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলে উনি পরিচিত। রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে ওনার কিছু অবদান রয়েছে, সেই অবদানের পরিপ্রেক্ষিতে আমরা তাকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলি। সেই কারণগুলো কি আসলে, কেন আমরা আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলছি, সেটা একটু দেখার চেষ্টা করি। মানব প্রকৃতি সম্পর্কে ধারণা দিয়েছিলেন নিকোলো ম্যাকিয়াভেলি। মানব প্রকৃতি সম্পর্কে ধারণা দিতে যে মানুষের তিনি কোনো ভালো গুণের কথা তিনি বলেননি। তিনি বলেছেন মানুষ স্বভাবতই খারাপ, মানুষ লোভী, স্বার্থপর, পরস্ত্রী কাতর, হিংসা, দুর্বল, চালাক, সততা। অনেক সময় আবার মানুষ অনেক বেশি চালাক মানুষের পাল্লায় পড়ে খুব বোকায় পরিণত হয়। অর্থাৎ তিনি মানুষের কোনো ভালো গুণ খুঁজে পাননি। মানব প্রকৃতি সম্পর্কে তিনি নেতিবাচক যে ধারণা আছে সেই ধারণা তিনি দিয়েছেন। তারপরে বলেছেন যে মানুষ যেভাবেই হোক, যত লোভী হোক বা যে প্রকৃতি রয়েছে মানুষের যে নেতিবাচক দিক, তারপরেও মানুষ হচ্ছে নিরাপত্তাকামী, সুখে শান্তিতে বসবাস করতে চায়, যার কারণে তারা একত্রে বসবাস করতে চায়, একটা শান্তিপূর্ণ বা নিরাপদে বসবাস করতে চায়।
তবে মানুষের কোনো ভালো দিক তিনি খুঁজে পাননি। আবার যদি আমরা দেখার চেষ্টা করি, উনি ধর্ম এবং নৈতিকতা সম্পর্কে ওনার ধারণা দিয়েছেন, ধর্ম এবং নৈতিকতা সম্পর্কে। ধর্ম এবং নৈতিকতা সম্পর্কে আলোচনা করতে যেয়ে উনি বলেছেন যে রাষ্ট্রের ব্যাপারে ধর্ম এবং নৈতিকতার কোনো ভূমিকা নেই। রাষ্ট্র পৃথক সত্তা, ধর্ম হচ্ছে আলাদা পালনীয় বা আচরিত একটি বিষয়। তবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মকে গুলিয়ে ফেলা যাবে না, ধর্ম হচ্ছে ধর্মের মতো থাকবে। তবে রাষ্ট্রের প্রয়োজনে ধর্মকে ব্যবহার করা যেতে পারে এই শর্তে যে সেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর হতে পারে। রাষ্ট্রের প্রয়োজনে ধর্মকে ব্যবহার করা যেতে পারে, কিন্তু রাষ্ট্রীয় কোনো কার্যকলাপ বা রাষ্ট্রের কোনো কিছু বাদ দিয়ে ধর্মকে বা নৈতিকতাকে পালন করার পরামর্শ তিনি দেননি। মূলত তিনি একজন দেশপ্রেমিক ছিলেন এবং রাষ্ট্রকে কীভাবে সুসংগঠিত করা যাবে এবং রাষ্ট্রকে কীভাবে উন্নতির শিখরে পৌঁছানো যাবে সেই প্রচেষ্টায় উনি বিভিন্ন মতবাদ ব্যক্ত করেছেন। এরপরে উনি রাজনীতি সম্পর্কে ধারণা দিয়েছেন, রাজনীতি সম্পর্কে ধারণা দিয়েছেন যে রাজনীতি হচ্ছে যে রাষ্ট্রের প্রয়োজনে পরিচালিত হবে। এখানে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী সবার ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের কল্যাণে রাজনীতি পরিচালিত হবে, আর এই রাজনীতির ক্ষেত্রে ধর্ম কখনো কোনো প্রভাব ফেলতে পারবে না। অর্থাৎ রাজনীতি ধর্মভিত্তিক নয়, রাজনীতি চলবে রাষ্ট্রের শক্তিশালীকরণের জন্য। অর্থাৎ রাষ্ট্র কীভাবে অগ্রগতি সাধন করবে সেই উদ্দেশ্যে শুধুমাত্র রাজনীতি, অর্থাৎ মহৎ উদ্দেশ্যে এই রাজনীতি পরিচালিত হবে। রাজনীতির সাথে ধর্মকে কোনোভাবেই তিনি গুলিয়ে ফেলেননি, ধর্মকে তিনি আলাদাভাবে দেখেছেন এবং রাষ্ট্রকেও তিনি দেখেছেন সম্পূর্ণ পৃথকভাবে। এরপরে যদি আমরা দেখি, ম্যাকিয়াভেলি শাসকের প্রতি কিছু পরামর্শ দিয়েছেন, শাসকের প্রতি পরামর্শ দিয়েছেন রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য। আর শাসককে ম্যাকিয়াভেলি তার রাষ্ট্রের শক্তিশালীকরণের জন্য তিনি শাসককে কিছু পরামর্শ দিয়েছেন, সেটা হচ্ছে এরকম যে প্রেম, প্রীতি, ভালোবাসা, সহমর্মিতা, সহৃদয়তা ইত্যাদি বাদ দিয়ে কপটতা, ভণ্ডামি, চালাকি, নিষ্ঠুরতা, ভয়, ভীতি ইত্যাদির মাধ্যমে ভীতি প্রদর্শন বা জনমনে একটা ভীতি প্রদর্শন করার যে অপশিক্ষা দিয়েছিলেন, এটাকে আমরা ম্যাকিয়াভেলি বাদ বা ম্যাকিয়াভেলিজম ও বলছি। অর্থাৎ শাসককে তিনি এভাবে পরামর্শ দিয়েছেন যে শাসন করার ক্ষেত্রে প্রেম, প্রীতি, দয়া, দাক্ষিণ্য, আনুগত্য এগুলো পরিহার করে বরং চালাকি, সততা, কপটতা, প্রতারণা, ছলনা ইত্যাদির মাধ্যমে, অর্থাৎ জনগণকে ভীতি প্রদর্শন করে শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য তিনি এই শিক্ষা দিয়েছেন। অনেকে এটাকে বলছে যে এটা একটা অপশিক্ষা ছিল, কিন্তু ম্যাকিয়াভেলি যেহেতু রাষ্ট্রের কল্যাণেই তার মতবাদ ব্যক্ত করেছেন এবং ওনার মূল এবং প্রধান উদ্দেশ্য ছিল রাষ্ট্রকে শক্তিশালী করা, সেজন্য তিনি শাসককে পরামর্শ দিয়েছেন। কারণ মানুষ সুযোগ পেলেই মাথায় উঠে বসে থাকে, এটা বাস্তব সত্য কথা। সুতরাং জনগণকে, অর্থাৎ রাষ্ট্রের প্রয়োজনে জনগণকে ব্যবহার করতে হবে, জনগণের প্রয়োজনে রাষ্ট্রকে নয়। আর এই সকল সব কিছুর পেছনেই ম্যাকিয়াভেলির উদ্দেশ্য ছিল ইতালিকে, অর্থাৎ যে পঞ্চদহা ভাগে বিভক্ত ইতালিকে শক্তিশালীকরণের মাধ্যমে একটা সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র গড়ে তোলা। আরও যদি আমরা দেখতে চাই যে ম্যাকিয়াভেলি আধুনিক জাতীয়তাবাদের প্রবক্তা, আধুনিক জাতীয়তাবাদের প্রবক্তা। জাতীয়তাবাদ হচ্ছে আমাদের নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতির উপরে বা যে কৃষ্টি কালচার যেটা রয়েছে তার উপরে আমার যে বিশ্বাস, এই বিশ্বাসটাকে লালন করে আমি একটা সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো বা নিজেকে আলাদা ভাবতে পারবো, বা অন্য কোনো গোষ্ঠী থেকে আমি যখন নিজেকে আলাদা করতে পারি সেটাকে আমরা বলছি জাতীয়তা। এই আধুনিক জাতীয়তা, অর্থাৎ পঞ্চদা ভাগে, অর্থাৎ বিভিন্ন গোত্রে বা ভাগে যে ইতালি বিভক্ত ছিল, সেই বিভক্ত ইতালির বসবাসরত জনগণের যে নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতি রয়েছে সেটার উপরে লালন করে, অর্থাৎ পৃথক, অর্থাৎ সঙ্গবদ্ধ করার এই প্রচেষ্টা সেটা ম্যাকিয়াভেলি চালিয়েছিলেন। এজন্য আমরা ওনাকে বলছি যে আধুনিক যে জাতীয়তা, অর্থাৎ আধুনিক সময়ে যে জাতীয়তা, সেই জাতীয়তার প্রবক্তা ম্যাকিয়াভেলি নিজে। উনি আরও যেটা করেছেন সেটা হচ্ছে আধুনিক জাতীয় রাষ্ট্রের ধারণা দিয়েছেন, আধুনিক জাতীয় রাষ্ট্রের ধারণা দিয়েছেন। জাতীয় রাষ্ট্রটা কি? জাতীয় রাষ্ট্রের মূল উদ্দেশ্য হচ্ছে একজন শক্তিশালী শাসকের নেতৃত্বে একটা স্ট্রং সরকার গঠন হবে, একটা এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে শক্তিশালী সেনাবাহিনীর মাধ্যমে প্রতিবেশী শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে নিজের রাষ্ট্রকে সজাগ থাকতে হবে, এটা হচ্ছে আধুনিক জাতীয় রাষ্ট্র।
এই আধুনিক জাতীয় রাষ্ট্র এর উদ্গতা ছিলেন নিকোলো ম্যাকিয়াভেলি। তিনি আধুনিক জাতীয় রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করা যাবে সেই সম্পর্কে উনি বিস্তারিত তথ্য দিয়েছিলেন। ম্যাকিয়াভেলি বাস্তববাদী ছিলেন, বাস্তববাদী অর্থাৎ তিনি আবেগ, কল্পনা বা প্লেটোর মতো তিনি কোনো মতবাদকে গ্রহণ করেননি। তিনি তৎকালীন ইতালির যে বাস্তবতা রয়েছে সেই বাস্তবতার নিরিখে বিভিন্ন মতবাদ তিনি দিয়েছেন। তিনি জানতেন যে ইতালির জনগণের জাতীয়তার ভাঙন রয়েছে, সেখানে তাদেরকে ঐক্যবদ্ধ করা খুব জরুরি দরকার ছিল। এই জন্য তিনি সর্বপ্রথম জাতীয়তার উপরে জোর দিয়ে অর্থাৎ একটা শক্তিশালী সরকার গঠন করার উপরে তিনি প্রয়াস চালিয়েছেন এবং বাস্তবতার নিরিখে কিভাবে এই যে ইতালি যে বিভক্ত রয়েছে সেটাকে একত্রীকরণ করা যাবে সেই পরামর্শ তিনি শাসককে দিয়েছেন। নিকোলো ম্যাকিয়াভেলি সরকারের শ্রেণীবিভাগ করেছেন, ম্যাকিয়াভেলি সরকারের শ্রেণীবিভাগ করতে যে দুটো ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে প্রজাতন্ত্র আর একটা হচ্ছে রাজতন্ত্র। আমি আবার বলছি, একটা প্রজাতন্ত্র আর একটা হচ্ছে রাজতন্ত্র। রাজতন্ত্র আমরা জানি, রাজতন্ত্র হচ্ছে যে রাষ্ট্রের শাসক উত্তরাধিকার সূত্রে নির্বাচিত মনোনীত হন, অর্থাৎ আমার দাদা রাজা ছিলেন, আমার বাবা রাজা, এখন আমি রাজা, আমার পরবর্তীতে আমার যে উত্তরাধিকার আমার ছেলে বা মেয়ে যারা আসবে তারা এই প্রজাতন্ত্রের রাজা হবে, এটাকে আমরা বলছি রাজতন্ত্র। আর একটা যিনি বলেছেন সেটা হচ্ছে যে প্রজাতন্ত্র। অর্থাৎ প্রজাতন্ত্র কি তোমরা ইতিমধ্যে জেনেছ, তারপরে আমি সংক্ষেপে একটু বলছি। যেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের ভোটে নির্বাচিত হয় তাকে আমরা রিপাবলিক বা প্রজাতন্ত্র বলছি। এই প্রজাতন্ত্র ম্যাকিয়াভেলি বলছে যে রাষ্ট্র শাসক যদি ন্যায়নীতি পরায়ণ হয় তাহলে সেখানে প্রজাতন্ত্রই শ্রেয়। অর্থাৎ সরকারের শ্রেণীবিভাগ করতে যে রাজতন্ত্রের পরিবর্তে তিনি প্রজাতন্ত্রের উপরেই বেশি গুরুত্ব দিয়েছেন। এরপরে যদি হচ্ছে আমরা আলোচনা করতে যাই যে নিকোলো ম্যাকিয়াভেলির আইনের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি প্রজা প্রচলিত যে আইন ছিল, অর্থাৎ আইন কি রাষ্ট্র কর্তৃক প্রণীত বিধিবিধান যেটা সবার জন্য সমানভাবে প্রযোজ্য, সেই আইনের প্রতি ম্যাকিয়াভেলি অনেক বেশি শ্রদ্ধাশীল ছিলেন। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য সুনির্দিষ্ট আইন লাগে, অর্থাৎ কিছু বিধিবিধান লাগে, যে বিধিবিধানের পরিপ্রেক্ষিতে একটা রাষ্ট্র চলবে, সেখানে কোনো অনিয়ম হবে না, কারণ মানুষ সুযোগ পেলেই বিশৃঙ্খল করবে। আর মানুষ যাতে বিশৃঙ্খলা করতে না পারে, শাসক যাতে সুন্দর মতো তার শাসনকার্য পরিচালনা করতে পারে, রাষ্ট্রের সর্বোত্তম কল্যাণে যেন সবাই নিয়োজিত থাকতে পারে, সেজন্য তিনি বাধ্যতামূলক আইনের পক্ষপাতী ছিলেন। তিনি আইনের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল ছিলেন, নিজেও আইন মানতেন এবং আইন মানতে সবাইকে উৎসাহিত করতেন। আর নিকোলো ম্যাকিয়াভেলির আরেকটা যে অবদান রয়েছে রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে সেটা হচ্ছে আধুনিক কূটনীতির প্রতিষ্ঠাতা তিনি। ডিপ্লোমেসি আমরা জানি, একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে যোগাযোগ, যে অভ্যন্তরীণ বা বাহ্যিক যে যোগাযোগটা সেটাকে আমরা বলছি ডিপ্লোমেসি অর্থাৎ কূটনীতি। এটা হচ্ছে ম্যাকিয়াভেলি প্রথম এটা প্রণয়ন করেছিলেন, কারণ উনি জানতেন যে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সার্বিক সহযোগিতা ছাড়া সেটা কোনোভাবে সেটা পরিচালনা করা সম্ভব নয়, যার কারণে তিনি যেটা করেছেন যে একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের যে কূটনৈতিক ব্যবস্থা সেটার উপরে গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ যে কূটনীতি সাম্প্রতিক সময়ে বা সমসাময়িক সময়ে আমরা যে কূটনৈতিক ব্যবস্থা দেখি সেটার উদ্গতা নিকোলো ম্যাকিয়াভেলি। নিকোলো ম্যাকিয়াভেলি সেনাবাহিনী গঠন করেছিলেন প্রথমবারের মতো, প্রথমবারের মতো এই সেনাবাহিনীর যে ধারণা সেটা দিয়েছেন নিকোলো ম্যাকিয়াভেলি। তিনি জানেন যে একটা রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা যত বেশি জোরদারকরণ করা দরকার এবং যত বেশি জোরদার করা প্রয়োজন, এটার মাধ্যমে একটা রাষ্ট্র তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে। বাইরের যে রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্র থেকে এই রাষ্ট্র নিরাপদে থাকে এবং প্রতিরক্ষা ব্যবস্থা অনেক বেশি স্ট্রং থাকে, যার জন্য একটা রাষ্ট্রের যেহেতু প্রতিরক্ষা ব্যবস্থা ভালো করা প্রয়োজন, সেজন্য নিকোলো ম্যাকিয়াভেলি প্রথমত সেনাবাহিনী গঠন করার উপরে গুরুত্ব আরোপ করেছেন। তোমরা ইতিমধ্যে যে আলোচনাগুলো শুনেছ নিকোলো ম্যাকিয়াভেলিকে এই সমস্ত কারণের পরিপ্রেক্ষিতে আমরা আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলি, অর্থাৎ রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে উনি অনেক বেশি অবদান রেখেছেন। তোমাদের এখানে আর একটা শর্ট কোশ্চেন থাকতে পারে, ম্যাকিয়াভেলি বাদ কি? আমি সংক্ষেপে একটু বলছি, তোমরা জানো ম্যাকিয়াভেলি রাষ্ট্রকে শক্তিশালীকরণের উদ্দেশ্যে
শাসকের প্রতি কিছু পরামর্শ দিয়েছিলেন, যেমন প্রেম, প্রীতি, দয়া, দাক্ষিণ্য, সহমর্মিতা, সহৃদয়তা, আবেগ, কল্পনা, এগুলো বাদ দিয়ে চালাকি, কপটতা, ভণ্ডামি, নিষ্ঠুরতা ইত্যাদির মাধ্যমে যে ভীতি সঞ্চার করার যে অপশিক্ষা তিনি দিয়েছেন, সেই অপশিক্ষাটাই ম্যাকিয়াভেলি বাদ নামে পরিচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরেও যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে, আমি তোমরা কমেন্টস করে অথবা সরাসরি আমাকে জানাতে পারো, আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করা যাবে। আর সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং সরকার কর্তৃক যে নির্দেশনা রয়েছে সেই স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।